আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনারা সম্প্রতি কিছু বিষয় আপনারা ফেসবুকে লক্ষ্য করছেন। রেজাল করিম আবরার নামে একজন আমাদের দিনী ভাই, মুসলিম ভাই, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত শায়খ শায়খ মুজাফফর বিন মহসেন হাফেজাহুল্লার জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সালাত এই শিরোনামে যে বই রচনা করা হয়েছিল সেই বইটাকে ধারাবাহিক পর্যায়ে তিনি শিরোনাম দিয়ে তিনি আলোচনা করছে। এই বইটাকে কেন্দ্র করে তিনি আলোচনা করছেন। যাই হোক, আমরা অনেক সতর্কতা বার্তা জানিয়েছি যে এইভাবে যদি তারা চলতে থাকে আমরা কিন্তু জবাব দেব। মোটামুটি ইকতালাফি মাসালা নিয়ে মোটামুটি আমরা দেখেছি বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে এই আলোচনাটা একদম আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আবার নতুন করে আগুন জ্বালানোর চেষ্টা চালানো হচ্ছে। এই জন্য আজকে রেজাল করিম আবরারের সিরিজ আকারে আমরা ধারাবাহিক আকারে ইনশাল্লাহ জবাব দেবো, এবং আপনারা দেখবেন আসলে কে মিথ্যাবাদী, রেজাল করিম আবরার না মুজাফফর বিন মহসেন। প্রথমে আমি আমার বিষয়টাকে ক্লিয়ার করে নিই, একমাত্র আল্লাহর কোরআন ব্যতীত কোনো বিশুদ্ধ গ্রন্থ পৃথিবীতে কেউ আজ পর্যন্ত রচনা করতে পারেনি, সেটা চাল কোরআন, লা রাইবা ফিহি, কোনোই এর মধ্যে সন্দেহ নেই। সহি বুখারি আছে, সহি মুসলিম আছে, সহি আইন, এগুলো বিশুদ্ধ, মুসলিমদের ইমান আছে। তবে আল কোরআনের মতো বিশুদ্ধ গ্রন্থ পৃথিবীতে আর কোনো কিছু নেই। সে যত বড় মহাদ্দিস, মহাপুরুষ, মুফাসসির, মুজতাহিদ, ইমাম হোক না কেন, ভুল টুটি বিচ্ছুটি থাকবেই। মানুষ যেই কথা বলবে তার দ্বারাই ভুল হওয়া সম্ভব, যে কলম ধরবে তার কলম দ্বারাই অবশ্যই ভুল হওয়াটা সম্ভব, এটাই স্বাভাবিক, এটা মানুষের ফিতরাত। তো যাই হোক, আমরা আজকে খুবই সংক্ষিপ্তভাবে তার আলোচনার ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা আলোচনা করব। সাধারণত আমি রেজাল করিম আবরারের এর আগে পাঁচটা পর্ব আমি গত বছরে একটা সিরিজ আকারে জবাব দিচ্ছিলাম, তারপরে আমি স্থগিত রেখেছিলাম, ইকতালাফি মাসালাগুলো আমি বলবো না, এরকম আমি একটা পদক্ষেপ নিয়েছিলাম। তো আজকে হিসাবে ধরতে গেলে রেজাল করিম আবরারের ৬ নম্বর এপিসোড, কারণ আমরা এর আগে দেখেছি রেজাল করিম আবরার তিনি মূলত হাদিসকে জাল করেছে। আমি দেখেছি যে হাদিস জাল করেছে, যেটা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি তাবিজ দেওয়াকে জায়েজ মনে করতেন, এই ব্যাপারে একটা আমি দেখিয়েছি। আমি দেখিয়েছি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে ইমাম আহমেদ বিন হাম্বাল রহিমাহুল্লাহর কথাকে আল্লাহ রসুলের কথা বলে চালিয়ে দিতে। আমরা এই ধরনের অনেকগুলো এপিসোড আগে আমরা অতিবাহিত করেছি। আজকে যে রিসেন্ট সিরিজগুলো তিনি চালাচ্ছেন এগুলোরই ধারাবাহিক জবাব আমরা ইনশাল্লাহ পর্ব আকারে এক বাই এক দেবো। আমি দেখলাম তার আটটা পর্ব আলোচনা করা হয়েছে, তো আমরা আট থেকে একদম একে যাব। আজকে আট নম্বর এপিসোড তিনি যেটা করেছেন সেই পর্বটি শুধুমাত্র জবাব দেবো ইনশাআল্লাহ। তো আসেন প্রথমত আমরা তার আলোচনাটা শুনি, তারপর আমরা ধারাবাহিক পর্যায়ে আলোচনা দেবো। আলোচনা খুব লম্বা আছে, আপনারা শুনবেন, না শুনলে আমাদের মধ্যেকার যে দ্বন্দ্ব এটা নিরসন হবে না। আচ্ছা, আমরা আলোচনাটা নিয়ে আসছি, দেখুন। আচ্ছা এক মিনিট, আমি আলোচনাটা আপনাদেরকে ভালোভাবেই যেন শুনতে পারেন সেইভাবেই আমি নিয়ে আসছি। কিন্তু এমন হাদিস দ্বারা দলিল দিয়েছেন তাবেঈনদের যে হাদিসের সনদ শায়খ আলবানী রহিমাহুল্লাহর তাহকিক অনুযায়ী জাল, কিন্তু নিজেদের মতের পক্ষে আলবানী রহিমাহুল্লাহর তাহকিক অনুযায়ী জাল, এমন তাবেঈনদের কথা দ্বারাও শেখ মুজাফফর বিন মুহসিন দলিল পেশ করেছেন। মানে পুরো ডাবল স্ট্যান্ডার্ড। আমরা যদি সাহাবা ইকরামের বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা দলিল পেশ করি সেটা জাল হয়ে যায়, আর ওনারা ওনাদের মতের পক্ষে তাবেঈনদের কথা দ্বারাও দলিল দেন, আবার এর সনদে কি রয়েছে, শেখ আলবানীর তাহকিক অনুযায়ী এই সনদ জাল। প্রিয় দর্শক, আপনারা দেখ, আচ্ছা এখানে পয়েন্ট টু বি নোটেড, আপনারা সকলে মনে রাখবেন, একটা মারাত্মক কথা বলেছে যে আল হাদিসরা এমন কিছু দলিল দিচ্ছে যে দলিলটা আসলে জাল এবং আলবানী রহিমাহুল্লাহ তাহাকিক অনুসারে জাল। এই কথাটা আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন, কেননা এটা সম্পূর্ণ মিথ্যাচার, আমি সামনে আলোচনা করব। তারপরে শোনেন, দেখতে পাচ্ছেন জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইয়ের 333 নম্বর পৃষ্ঠায় উনি একটা শিরোনাম নিয়ে আলোচনা করছিলেন যে একসঙ্গে যদি কেউ তিন রাকাত বিতর পড়ে তাহলে দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য বসবেন না। এ দলিল আনতে গিয়ে 333 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এনেছেন, আন আতাইন আন্নাহু কানা ইউতিরু বিসালাসিন লা ইয়াজলিসু ফীহিন্না ওয়া লা ইয়াতাশাহাদু ইল্লা ফী আখিরিহিন্না। 333 নম্বর পৃষ্ঠায় আতা রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, মূলত রাহিমাহুল্লাহ, আতা রাহিমাহুল্লাহ তিন রাকাত বিতর পড়তেন কিন্তু মাঝে বসতেন না এবং শেষ রাকাত ব্যতীত তাশাহুদ পড়তেন না। এরপর 1287 নং টিকা দিয়েছেন, 1287 নং টিকায় দিয়েছেন মুস্তাদরাকে হাকিম, হাদিস নাম্বার 1142। তো আমরা দেখেছি প্রত্যেক হাদিসে শাহ মুজাফর বিন মুহসিন কোনো দলিল উল্লেখ করার পর উনি কি করেন, তাহকিক পেশ করেন যে হাদিসটি সহি নাকি জঈফ, সনদে কোনো সমস্যা আছে কিনা। তাহকিক পেশ করতে গিয়ে উনি অনেক খেয়ানত করেছেন, সেটা আমরা দেখিয়েছি। কিন্তু মজার কথা হলো এখানে উনি ওনার দলিলের পক্ষে কোনো তাহকিক পেশ করেননি, শুধু এতটুকু লিখেছেন
যে মুস্তাদরাকে হাকিম হাদিসটি আছে, এই হাদিসটি সহি, এই হাদিসটি জয়ীফ, নাকি এই হাদিসটি জাল, এই হাদিসের সনদে কোনো রাবি বর্ণনাকারীতে সমস্যা আছে কিনা, এ বিষয়ে শাহ মুজাফর বিন মুসিন ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে মুস্তাদরাকে হাকিমের সনদটি প্রথমে পড়ে শোনাই। মুস্তাদরাকে হাকিমের সনদ হলো হাদ্দাসানা মুহাম্মদ ইবনু সালেহ ইবনু হানি, ইমাম হাকিম নিশাপুরি হাদিসটি বর্ণনা করেছেন, মুহাম্মদ ইবনু সালেহ বিন হানি قال حدثنا الحسن بن الفضلي তিনি বর্ণনা করেছেন হাসান ইবনুল ফজল থেকে, তিনি বর্ণনা করেছেন হাদ্দাসানা মুসলিম ইবনু ইব্রাহিম ও সুলাইমান ইবনু হারবিন, তিনি বর্ণনা করেছেন মুসলিম ইবনু ইব্রাহিম এবং সুলাইমান ইবনু হারব থেকে, قال حدثنا جرير بن حازم তিনি বর্ণনা করেছেন জরির ইবনু হাজিম থেকে, عن قيس بن سعد তিনি বর্ণনা করেছেন قيس بن سعد থেকে, عن عطاء তিনি বর্ণনা করেছেন عطاء থেকে, انه كان يوتر بثلاث لا يجلس فيهن ولا يتشهد الا في اخرهن। এই হাদিসে মুসলিম ইবনে ইব্রাহিম থেকে রওয়ায়াত করেছেন হাসান ইবনুল ফজল। আসেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে মিজানুল ইতাদাল ফি নাকদির রিজাল, ইমাম শামসুদ্দিন। হ্যাঁ, এখানে দেখছেন যে ইমাম হাকিম থেকে মুজাফফর ইবনে হোসেন সাহেব 1142 নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি একটা দলিল দিয়েছেন, যেটা বিতেস সলাত, যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতা বিন আবি রওবা তিনি কীভাবে সলাত আদায় করতেন, তিনি এক টানা তিন রাকাত বিতের পড়তেন, মাঝখানে কোনো বৈঠক কোনো সালাম তিনি ফেরাতেন না, এই মর্মে তিনি দলিলটা নিয়ে এসেছেন। এবার তিনি তাহাকিক পেশ করছে, এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, এটা হচ্ছে তাহাকিক করছে। দেখেন, যাহাবি রহিমাল্লাহ লেখা আসমাউর রিজালের প্রসিদ্ধ কিতাব, আমরা দুই নম্বর খণ্ড, এটা দুই নম্বর খণ্ডের, আমি আপনাদেরকে একটু দুই নম্বর খণ্ডে 49 নম্বর পৃষ্ঠা জীবনী নম্বর 1934 লিখেছেন, আল হাসান ইবনুল ফজল ইবনু সামহি আবু আলী আল জাফরানি আল বুসরানি আন মুসলিম ইবনু ইব্রাহিম, তিনি রওয়ায়াত করেন মুসলিম ইবনু ইব্রাহিম, আমরা যেটা দেখেছি এই রওয়ায়াত হাসান ইবনুল ফজল মুসলিম ইবনু ইব্রাহিম থেকে করেছেন, ওয়ান ইবনু সাঈদ তার থেকে রওয়ায়াত করেছেন ইবনু সাঈদ। তারপর বলেন ক্বালা আবুল হুসাইন ইবনুল মুনাদি, আবুল হাসাইন মুনাদি বলেন আকসারুন নাস আনহু, মানুষ তার থেকে অনেক হাদিস বর্ণনা করত, সুম্মান কাশাফা এরপর মানুষের কাছে তার অবস্থা সুস্পষ্ট হয়ে গিয়েছে, ফাতারাকুহু তার থেকে মানুষ কি করেছে, রওয়ায়াত ছেড়ে দিয়েছে, ও হারিকু হাদিসহু এবং তার থেকে যে হাদিসগুলো মানুষ বর্ণনা করেছে সে হাদিসগুলো মানুষ ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে দিয়েছে। মানে তিনি একজন পরিত্যাজ্য বর্ণাকারী হওয়ার কারণে মানুষ তার হাদিস পরিত্যাগ করেছে এবং তার থেকে যে হাদিসগুলো লিখেছে সবগুলো কি করেছে, ছিঁড়ে লন্ডমন্ড করে পরিত্যাগ করে দিয়েছে। এখানে এক নম্বর টিকায় মুহাক্কিক লিখেন قال الحافظ ابن حجر ابن حجر اسقلان لسان الميزان বলেন وروى عنه اسماعيل الصفار واحمد بن عثمان الادمي واخرون قال ابن المنادي مات سنه ايت وقال ابن حزم مجهول ابن حزم তাকে মাজহুল বলেছেন। এবার আসেন প্রিয় দর্শক, এমন একজন মাতরুক পরিত্যাজ্য বর্ণনাকারী সনদে রয়েছে, আর এই হাসান ইবনুল ফজলের কারণে একটি হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস যাইফায়। মনে রাখবেন যে রাবির উপর আপত্তি করেছেন তিনি বলছেন হাসান বিন ফজল, এবং লিসালুন মিজান থেকে ইমাম জাহাবির তিনি তারপরে তানকিদ তিনি পেশ করেছেন। এবার আলবানির বিষয়ে বলছে, কি বলছে দেখুন, জাল বলেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা আলবানি রহিমাল্লাহকে ফলো করেন তাহকিকের ক্ষেত্রে বা মুজাফফর বিন মুসিন সাহেবকে ফলো করেন, আপনারা সিলসিলাতুল আহাদিস যাইফা পড়েন, সিলসিলাতুল আহাদিস যাইফার 3870 নম্বর হাদিসটা বের করেন, সিলসিলাতুল আহাদিস যাইফার 3870 নম্বর হাদিসে আলোচনা করতে গিয়ে আলবানী রহিমাল্লাহ বলেন ওয়াহাদা মাউযুউন যাহিরুল ওয়াযই, যে হাদিসটি জাল, জাল হওয়া একদম সুস্পষ্ট, আফাতুহু আল বুসরানি, এই হাদিসের সমস্যা কি, আল বুসরানি তিনি কে, ওয়া ইসমুহু আল হাসান ইবনুল ফজল ইবনুস সামহ আয-যাফরানি, এই হাসান ইবনুল ফজল যিনি এই হাদিসের বর্ণনাকারী, ওয়া হুয়া মাতরুকুন তিনি হলেন মাতরুক, কামা ফিল আনসাব ওয়াল লুবাব ওয়াগাইরিহিমা যেমনটা আনসাব লুবাব উত্তন্না কিতাবাদিতে রয়েছে। তাহলে এই হাসান ইবনুল ফজলের কারণে সিলসিলাতুল আহাদিস যাইফা 3870 নম্বর হাদিসকে আলবানী রহিমাল্লাহ জাল বললেন। তো এই একই বর্ণাকারী থাকার কারণে সিলসিলাতুল আহাদিস যাইফার এত নম্বর হাদিসটা যদি জাল হয়, তাহলে আলবানী রহিমাল্লাহর তাহকিক অনুযায়ী যে হাদিস দ্বারা, আতা ইবনে আবি রাবাহ রহিমাল্লাহর যে বর্ণা দ্বারা শেখ মুজাফফর বিন মুসিন দলিল দিয়েছেন সে হাদিস অবশ্যই অবশ্যই জাল, আর এ হাদিস যদি জাল না হয় তাহলে আলবানী রহিমাল্লাহর তাহকিক ঠিক নয়। চতুর্থ নম্বর কথা হলো প্রিয় দর্শক, আমাদের হানাফি মাযহাবের কোন হাদিস দ্বারা যদি আমরা দলিল দিতাম যে, আচ্ছা আমি একদম পাক্কা 7 মিনিট আপনাদের আলোচনা শুনলাম, এখন তিনি নিজের ইচ্ছে মতো কিছু মুজাফফর বিন মোহসেনের উপরে তিনি কিছু আপত্তি করবেন, যাক আমরা শেষে ওটুকু শুনবো, ওটুক বাদ দেবো না, কাটছাড় কিছু করবো না। প্রথম আপনারা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আলোচনাটা শুনেছেন, আমি ধারাবাহিক পর্যায়ে তার আলোচনা করব। আপনাদের বোঝার সুবিধার্থে যে তানকিদগুলো করেছে, অভিযোগগুলো করেছে, আমি সংক্ষিপ্ত পরিসরে বলে যাই।
প্রথম যে আতা বিন আবি রবা তার আমল বর্ণনা করছে মুসনাদুল হাকিম 1142 নম্বর হাদিসে। আতা বিন আবি রবা কী বর্ণনা করছেন, তিনি মানে তিনার যে মানে বিতরের সালাত তিনি পড়তেন কীভাবে, তিনি টানা তিন ডাকাত পড়তেন, মাঝখানে তিনি বসতেন না, যেমনটা হানাফিরা পরে তাদের বিরুদ্ধে চলে গেছে হাদিসটা। টানা তিন ডাকাত পড়তেন, মাঝখানে তিনি বসতেন না, এবং শেষ বৈঠক চলে তিনি তার শাহুদ তার আত্মায়াতুর বৈঠকে বসতেন না। এই হাদিস আহলে হাদিসরা পেশ করছে এবং এটাকে সহি মনে করে পেশ করে, এবং মুজাফফর ইবনে হোসেন তিনিও পেশ করেছে। এমনকি আমার একটি বই আছে দেখবেন, তিন বছর আগেকার লেখা বইটা, আহলে হাদিস হানাফি মাজাব ইকতালাব নিরাশান, পৃষ্ঠা নম্বর 88, হাদিস নম্বর 5-এ আমি দলিলটা নিয়ে এসেছি এবং আমিও এই হাদিসে হুকুম লাগিয়েছি হাসান, মানে হাদিসটা সহি। তো এই এখন আমাদের ভাই রেজাল করিম আবরা তিনি এটাকে প্রাণপণে চেষ্টা করছে হাদিসটাকে জাল বানানোর জন্য, তার জন্য কিছু অভিযোগ করেছে, হাস্যকর অভিযোগ। এই অভিযোগটাকে আজকে আপনাকে বলতে চাই সংক্ষিপ্ত পরিসরে। এটাকে বলা হয় উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো। কারণ তার যে অভিযোগ, তিনি বলছেন যে এই মুস্তাদাক আল হাকেমে যে রাবিরপুরে তানকিদ করেছে তার নাম হচ্ছে হাসান বিন, তার নাম তিনি বলছেন হাসান বিন ফজল, এই রাবির ওপরে তিনি আপত্তি করেছেন এবং এর জন্য নিসারুন বিজান থেকে ইমাম জাহাবির কিছু কল নকল করেছেন, করে তাকে তার হাদিস গ্রহণ করা যাবে না, তার লেখা হাদিসকে সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং তার একটা যুক্তি যে আলবানি রহমাহুল্লাহ সিলসিলা হাদিসে জয়ীফুল মওযুআতে 3870 নম্বর হাদিসে আলোচনা করতে গিয়ে এই হাসান বিন ফজলের কারণেই একটা হাদিসকে জয়ীফ তথা মওযু বলেছে, জাল বলেছে। তো এখন তাহলে এই আতা বিন আবি রাবার এই তিন ডাকাত বেতেরের যে পদ্ধতির যে হাদিস এসেছে সেক্ষেত্রে তো একই দাবি আছে, তার দাবি তাহলে এই হাদিসটা কেন জাল হবে না? কিন্তু আলোচনার শুরুতে কি বলেছেন যে আলবানী রহমুল্লাহ তাহাকিক অনুযায়ী মুজফফর বিন মোহসেন যে হাদিস পেশ করেছে আতা বিন আবি রাবা থেকে এই হাদিসটা জাল। আমি আবরার সাহেবকে চ্যালেঞ্জ করব, আলবানী রহমুল্লাহ থেকে প্রমাণ দেন যে আতা বিন আবি রাবার এই বেতের সংখ্যা নিয়ে যে বর্ণনাটা এসেছে মুস্তাকলে হাকিমে হাদিসকে আলবান রহমুল্লাহ জাল বলেছে, কোথায় বলেছে জাল, তো দূরের কথা জৈব কোথায় বলেছে এটা দেখান। চ্যালেঞ্জ করলাম কেন তিনি আলোচনা করছেন যে আলবানী রহমুল্লাহ তাহাকে কোনো যে হাদিস জাল, আলবানী কোথায় হাদিসটাকে জৈব বলে জাল বলেছে, প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ আমরা করছি যে হাদিসের এই 1400 বছরের ইতিহাসে এই আতা বিন আবি রাবার এই হাদিস বেতের সংক্রান্ত তিন ডাকাতের যে পদ্ধতি, এই হাদিসকে পৃথিবীর কোন মহাদিস জৈব বলেছে। জৈব চাইছি, জাল মৌজু পরে আপনি তো জাল দাবি করেছেন, আমি জৈব চাইছি কে জৈব বলেছে। হ্যাঁ, জাফর আহমদ থানবি হানাফি একজন মুকাল্লিদ তার কথা দেবেন না, আপনি দেবেন মুহাদ্দিসদের কথা যে কে বলেছে। আপনাকে চ্যালেঞ্জ করলাম একটা দলিল দেন। তিন নম্বর যে তিনি আরেকটা কালাম করেছেন, আমি সে বিষয়ে আলোচনা করব। এবার আসেন, আসলে আমি কেন বললাম যে এই আবরার সাহেব তিনি উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপিয়েছেন, আসলে আপনারা অনেকে মনে করতে পারেন আবরার সাহেব বড় মুফতি মুজফফর ইবনে মোহসেন সাহেবের বইয়ের ভুল ধরে সিরিজ ভিডিও বানাচ্ছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা ভুল যতগুলো ধরেছে এটা একটাও আবরার নিজে তাহকিক করে ধরেনি, এটা সেম হুবহু কপিরাইট বইয়ে আছে, আর সঙ্গে সঙ্গে এসে মুখস্থ করে সে আরবি আউড়ে চলে যাচ্ছে। এই দেখেন দেখেন কোথা থেকে পেয়েছে, বইটার নাম হচ্ছে দলিল সহ নামাজে মাসাইল, মৌলানা আব্দুল মাতিন সাহেবের লেখা, পৃষ্ঠা নাম্বার 368, গ্রন্থাকার 22 নম্বর অধ্যায় টেনে এই অভিযোগটা করেছে। আসলে আবরার পড়াশোনা করেনি, আপনারা ভুল ভাববেন যে আবরার মনে গবেষণা করে মুজাফফরে ভুল ধরেছে, জি না, আবরারের তাহকিক এটা না, এবং যতগুলো এপিসোড করেছে একটাও আবরারের তাহকিক না। আমি প্রত্যেকটা এপিসোডের সূচনাতে বলে দেবো যে কোথা থেকে চুরি করা, আসলে এটা মৌলানা আব্দুল মতিনের দলিল সহ নামাজের মাসালা পৃষ্ঠা নাম্বার 568 থেকে জাস্ট কপি আর পেস্ট। আর এই আব্দুল মতিন সাহেবের এই অধ্যায়টা আসলে আব্দুল মতিন সাহেব রেখে নেই, বাংলাদেশের তামিদুল মাওলা আরেকজন মুকাল্লিদ তিনি রচনা করেছেন, তিনি লিখেছেন। তিনি এখানে যে যে জিনিসটা ভুল করেছে আবরার সেটাই ভুল করেছে, মানে তিনি তাহকিক করতে গিয়ে এই মাওলানা বিশেষ করে এই তামিদুল মাওলা তিনি যে গর্তে লাফ মেরেছেন আর এই আবরার সাহেব একই গর্তে লাফ মেরেছে। আসেন কোন গর্তে লাফ মেরেছে সংক্ষিপ্ত পরিসরে বলে দিই। আসলে হয়েছে কি জানেন, এই যে মুস্তাদাক আল হাকিম 1142 নম্বর হাদিসে দেখবেন আবরার বলেছে রাবির নাম কি, যা অভিযোগ করছে তার নাম হাসান বিন ফজল। আমি চ্যালেঞ্জ করলাম এই হাসান বিন ফজলকে তিনি ধরে নিয়েছেন কি হাসান বিন ফজলের উপরে দিয়ে অভিযোগ করছে, কেন জানেন? কারণ হাসান বিন ফজল নামের কয়েকজন রাবি আছে। আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা আপনারা তাহকিক সম্পর্কে একটু জানেন, যারা রিজাল শাস্ত্র নিয়ে পড়েছেন তারা জানেন, আসলে এই হাকিমের মধ্যে যে সনদ আছে হাসান বিন ফজল, এটা আসলে হাসান বিন ফজল নয়। চ্যালেঞ্জ করলাম এটা হাসান বিন ফজল নয়, এটা হবে হোসাইন বিন ফজল।
হাসান বিন ফজল রেজাল করিম আবরারের দাবি, আমার দাবি হুসাইন বিন ফজল। হুসাইন বিন ফজল আছে, তার সম্পূর্ণ নাম যদি আমরা দেখতে যাই তা হুসাইন বিন ফজল আল বাজলি আল বাজালি আল বাজালি হাসান বিন হুসাইন বিন ফজল আল বাজালি, ইনি হচ্ছেন মূলত এই আতা বিন আবির আকবার বিশেষ করে বেতের নামাজ বর্ণনা করার রাবি। আর এই রাবিকে এই আবরার সাহেব এবং তাহমিদুল মাওলা বানিয়ে দিয়েছে হাসান বিন ফজল। কথা কি বুঝতে পারছেন? মূল রাবির নাম হচ্ছে হুসাইন বিন ফজল, যিনি মানে এ রাকাত তিন রাকাত তারাবির এই অংশটা বর্ণনা করেছে। আর এই আবরার সাহেব তিনি করে দিয়েছেন হাসান বিন ফজল। কেন করেছেন? এটা করার মূল কারণ হচ্ছে এটা মুস্তাদরাক আল হাকিমের 142 নম্বর হাদিসে শুধু হাসান বিন ফজল আছে, আর হাসান বিন ফজলকে ধরে নিয়েছে এই হাসান বিন ফজল। তিনি দেখবেন ইবারত পড়তে গিয়ে তিনি বলেছেন যে আলবানী রহমুল্লাহ যে কর্তাটা নিয়ে এসেছে সেটা বলেছে, এবং আমি যে দলিলটা দিলাম যে আসলে মুস্তাদরাক আল হাকিমে এই হাসান বিন ফজল নয়, এটা হুসাইন বিন ফজল। আমার দলিল কী? আমি আপনাকে দলিল দিচ্ছি কয়েকটা দলিল। তার মধ্যে ইমাম বাইহাকী রহমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে সেম সনদে সেম মতনে তিনি নকল করেছেন, সৈয়দ কুবরালিল বাইহাকি হাদিস নম্বর 4809-এ, এবং এখানে তিনি যে রাবির নাম দিয়েছেন হুসাইন বিন ফজল হাসান বিন ফজল নয়, এটা মুস্তাদরাক আল হাকিমের প্রিন্টেক মিস্টেক। এর জন্য আমি একাধিক দলিল দিতে পারবো, আর আমি যে দাবি করছি এটা খণ্ডন করে একটা ভিডিও বানাতে বলেন, ইনশাল্লাহ পারবে না। তারপরে দেখেন এই হাদিসটা ইমাম বাইহাকি তিনি আরও নকল করেছেন, তার মধ্যে ইমাম বাইহাকির খিলাফিয়াত হাদিস নম্বর 2536 এবং মারিফাত সুনান ওয়াল আসার হাদিস নাম্বার 548-এ। এই মূল রাবি হচ্ছে হুসাইন বিন ফজল, আর আবরার সাহেব যার উপরে তাহকিক ঝেড়েছেন তার নাম হচ্ছে হাসান বিন ফজল। দুটো রাবি আলাদা, উদুর পিন্ডি বুদুর ঘরে আছে হুসাইন বিন ফজল আর পড়ছে এসে হাসান বিন ফজল। কেন মুস্তাদরাক আল হাকিমের যে মাকতায় সামলাতে যে সংস্করণ এসেছে ওখানে একটু মিস্টেক হয়েছে, ওখানে হুসাইনকে হাসান করে দিয়েছে, একটা ইয়ার নুক্তা বাদ পড়ে গেছে, তার জন্য এই ভুলটা প্রথমত করেছে। তার জন্য আমি চারটে দলিল দিলাম, কেননা সেম এই হাদিস এই সনদ এই মতন ইমাম বাইহাকি সৈয়দ কুবরালিল বাইহাকি হাদিস নম্বর 4809-এ তিনি হুসাইন বিন ফজলের কথা উল্লেখ করেছে। এই হুসাইন বিন ফজলকে হুসাইন বিন ফজল আল বাজালি। আর এই আবরার সাহেব যার উপরে অভিযোগ করছে তার পুরো নাম কি জানেন? তার নাম হচ্ছে যে হাসান বিন ফজল বিন আসামি আসামি। ইমাম আলবানী রহমাহুল্লাহ তার সংক্ষিপ্ত নাম বলতে গিয়ে তিনিও পড়েছেন দেখবেন বুসরানি। এই বুসরানির মূল নাম হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হাসান বিন ফজল আসামি, কিন্তু এখানে মূল মিস্টেক গলত করেছে এটাই যে একই ধরনের রাবির নাম দেখে উল্টোপাল্টা করে দিয়েছে, এটাকে বলা হয় উদুরপিণ্ডি বুদুর ঘরে। পয়েন্ট নাম্বার দুই, এখানে দেখেন যে আমাদের দাবি যে মুস্তাদরাক আল হাকিমের যে হাদিস আতা বিন আবির থেকে এসেছে তারা যে রাবির ওপরে অভিযোগ করছে সে হাসান বিন ফজল, কিন্তু আসলে সনদ কুবরালিল বাইহাকি সহ অন্য গ্রন্থে একই সনদ একই মতন এসেছে, তার নাম হুসাইন বিন ফজল, দুটো রাবি আলাদা। আবরার সাহেব যদি একটু তাখরিজ করতেন, শুধুমাত্র দলিল নামাজের মাসাল বইটাকে গটগট করে মুখস্থ করে যদি না আওড়াতেন তাহলে তিনি ভুলটা করতেন না। একবার যদি নিজে একবার মাকতায় সামলাতে গিয়ে একটু তাখরিজ করতে দেখি তো আসলে কী আছে, এই হাদিসটা কে কে বর্ণনা করেছে, কোন কোন গ্রন্থ আছে, তাহলে বোঝা যেত। আমি চ্যালেঞ্জ করলাম এটা ভিডিও একটা বের করে দেখাক, আমাদের খণ্ডনে ভিডিও বের করে দেখাক যে আমি বললাম যে আসলে মূল রাবি হচ্ছে হুসাইন বিন ফজল, এটা হাসান বিন ফজল নয়, আমাদেরকে দলিল দিক, ইনশাল্লাহ পারবে না। তারপরে দেখেন এখন বলতে পারেন তাহলে আল্লামা নাসির আলবানীর সিলসিলা হাদিসে জৈফ আল মৌজুয়া 3870 নম্বর হাদিস থেকে আলবানী যে জৈফ বলেছে এবং মৌজু বলেছে তাহলে আলবানীর মোল্লা বললো কেন? ভাই আলবানীর মোল্লা কার উপরে তানকিদ করেছে, হুসেন বিন ফজলের উপরে না হাসান বিন ফজলের উপরে? আলবানী রহমুল্লাহ তিনি যার পরে তানকিদ করেছে অভিযোগ করেছে তিনি নাম হচ্ছে হাসান বিন ফজল, তো হাসান বিন ফজল তো জয়পুর রাবি, কে অস্বীকার করলো? কিন্তু আমাদের যে হাদিসের সনদের তো হাসান বিন ফজল নেই, আছে হুসেন বিন ফজল। এর জ্বলন্ত প্রমাণ দেখলেন আলবানী রহমুল্লাহ তার সিলসিলা হাদিসের সহিয়া সপ্তম মানে 7 নম্বর খণ্ডের 294 নম্বর পৃষ্ঠা মাকতাবে শামলা সংস্করণ, তিনি দেখবেন এখানে হুসেন বিন ফজল আল বাজানি একে আল তাকে নিয়ে এসেছেন, এই হুসেন বিন ফজলকে নিয়ে এসে তার হাদিসকে তিনি সহি বলেছে। তার মানে বোঝা গেল আলবানী রহমুল্লাহর নিকটে দুইজন দাবি, একজন হচ্ছেন হাসান বিন ফজল একে সিলসিলা হাদিসে জৈফা হাদিস 3870-এ জাল বলেছেন, আর হুসেন বিন ফজল
একটা হাসান একটা হুসেন, হুসেন বিন ফজলকে আলবানী মোল্লা নিজেই তিনি সিলসিলা হাদিসের সহিয়া সপ্তম খণ্ডের 294 নম্বর পৃষ্ঠাতে তার হাদিস নিয়ে এসে তাকে সহি বলেছে। মানে আলবানী রহমুল্লার কথাও আমাদের এই আবরার মুকাল্লিদ সাহেব বুঝে নাই, হাসানকে মানে হুসেনকে হাসান করছে, হাসানকে হুসেন করে দিয়েছে। দুই নম্বর, ইমাম জাহাবি থেকে যে নকল করলেন যে তার হাদিস নাকি লেখার পরে সব ছিঁড়ে ফেলে দিয়েছিল, এটার ব্যাপার কি? আসলে ইমাম জাহাবি রহমুল্লাহ তিনি হাসান বিন ফজলের উপরে অভিযোগ করেছে, হুসেন বিন ফজলের উপরে অভিযোগ করেনি। বরং হুসেন বিন ফজলের ব্যাপারে ইমাম জাহাবি রহমুল্লাহ এত চমৎকার কথা বলেছে, আমি আরবি পড়বো না, কেন আমার আরবিতে আপনারা ভুল ধরবেন, দরকার নেই, শুধুমাত্র রেফারেন্সটা দিচ্ছি। লিসানুল মিজান দ্বিতীয় খণ্ডের 235 পৃষ্ঠে ইমাম জাহাবি হুসেন বিন ফজল, এই হুসেন বিন ফজলের ব্যাপারে লিখছে আল্লামা, লিখছেন মুহাদ্দিস, আল মুফাসসির, মানে এতগুলো লকআপ দিচ্ছে। একটা হচ্ছে আল্লামা ছিলেন, কে? হুসেন বিন ফজল, যেটা আমাদের মানে বেতের নামাজে রাকাতে যে বর্ণনাকারী, তাকে বলছে আল্লামা ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ইমাম ছিলেন, ইমাম পর্যন্ত বলেছে, হাদিসের একজন ইমাম, মুহাদ্দিস, আল্লামা, এতগুলো ডিগ্রি কার? আতা বিন আবিরাবা থেকে বিতর নামাজের যে তিন রাকাত বর্ণনা করেছে এই রাবির ব্যাপারে ইমাম জাহাবি বলেছে। তার মানে আপনি দেখছেন উনি যে গ্রন্থ থেকে রেফারেন্স দিয়েছে সেগুলো থেকে আমি প্রমাণ করলাম, প্রথম যে মুস্তাকাল হাকেমে আবরার বলছে হাসান বিন ফজল, চ্যালেঞ্জ করলাম হাসান বিন ফজল, এটা ভুল, মূল রাবির নাম হচ্ছে হুসেন বিন ফজল, যেটি ইমাম বাইহাকি তিনি লিখেছেন, তার খিলাফিয়া তিনি এসেছেন, সনদ কুবরাতে নিয়ে এসেছেন এবং আরও অনেকগুলো গ্রন্থে নিয়ে এসেছেন। এমনকি আরও আশ্চর্য হবেন, ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়ি, ফতুল বাড়ির মধ্যে নবম খণ্ডের 113 পৃষ্ঠায় আতাবিন আবি রবার এই হাদিসটা নিয়ে এসেছেন হুসেন বিন ফজলের সূত্রে, মুসলিম বিন ইব্রাহিম থেকেই আছে, ভালোভাবে দেখে নেবেন। ইমাম হাজার আসকালানি তিনিও হুসেন বিন ফজল করেছেন, হাসান বিন ফজল নয়। ইমাম জাহাবি আল মুহাজ্জাব হাদিস নম্বর 4272 তিনিও এখানে হুসেন বিন ফজলের কথা এনেছেন, হাসান বিন ফজল নয়। তাই এটা কোনোভাবে হাসান বিন ফজল নয়, বরং এটা হুসেন বিন ফজল। আর হুসেন বিন ফজলকে ইমাম জাহাবি রহমুল্লাহ তিনি লিসানুল মিজানের মধ্যে বলে দিয়েছেন তিনি হচ্ছেন ইমাম, তিনি মুহাদ্দিস, তিনি মুফাসসির, তিনি ইবাদত গুজার বান্দা ছিলেন, ইনহার ব্যাপারে কোনো অভিযোগ নেই। আর আলবানী রহমাল্লাহ সিলসিলা হাদিসের সহিয়া সপ্তম খণ্ডের 294 নম্বর পৃষ্ঠাতে হুসেন বিন ফজলের হাদিসকে আনার পরে তিনি সহি বলেছেন। আর হাসান বিন ফজল আবরার যেটাকে বুঝে নিয়েছে উদুর পিণ্ডি বুদুর ঘরে, ওই রাবি সম্পূর্ণ আলাদা। মানে না চিনতে পেরে যে ব্যক্তি রাবিকে চিনতে পারে না, যে আসলে কেউ মানে একই ধরনের রাবি দেখেছে, একটু তাকরিজ করলে তো পেরে যান ভাই, একটু যদি পান তাহলে তো পেয়ে যান। আর আপনাকে দলিল দিয়ে দেখেন, ইমাম হাকেম মুস্তাদকাল হাকেমের মধ্যে স্বয়ং ইমাম হাকেম রহমাহুল্লাহ তিনি এই হুসেন বিন ফজল থেকে অনেক হাদিস নিয়ে এসেছে, কমপক্ষে 50-এর অধিক হাদিস নিয়ে এসেছে। এবং প্রত্যেকটা হাদিসের যখনই ইমাম জাহাবি রহমাল্লাহ তাহাকিক করতে গেছে হুসেন বিন ফজলের প্রত্যেকটা হাদিসে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তিনি সহি লাগিয়েছেন, কখন লেগেছেন শর্তে বুখারি, কখন লেগেছে শর্তে মুসলিম, এইভাবে তিনি প্রত্যেকটা হাদিসে ইমাম হাকিমও সহি বলেছে, ইমাম জাহাবিও সহি বলেছে। কোন রাবিকে? হুসেন বিন ফজল, হুসেন বিন ফজল। কয়েকটা দলিল দিয়ে দেখেন, প্রথম ইমাম হাকিমের মুস্তাদাকের হাকিম হাদিস নম্বর 682, হাদিস নম্বর 2630, হাদিস নম্বর 2994, হাদিস নম্বর 3143, হাদিস নম্বর 3155, হাদিস নম্বর 3432, হাদিস নম্বর 3462, হাদিস নম্বর 3540, হাদিস নম্বর 3557, হাদিস নম্বর 3563, হাদিস নম্বর 3575, হাদিস নম্বর 3655, হাদিস নম্বর 3742, হাদিস নম্বর 3813, হাদিস নম্বর 3835, হাদিস নম্বর 3876। প্রত্যেকটা জায়গায় স্বয়ং মুস্তাদকাল হাকিম যে গ্রন্থ নিয়ে আলোচনা হচ্ছে ওই গ্রন্থের মধ্যেই হুসেন বিন ফজলের হাদিস নিয়ে আসার পরে ইমাম হাকিমও সহি লাগিয়েছে হুকুম, ইমাম জাহাবি রহমাল্লাহ তালিক করতে গিয়ে তিনও হাদিসটাকে সহি লাগিয়েছেন। তাই হাসান বিন ফজল আর হুসেন বিন ফজল আমাদের আবরার সাহেব গুলিয়ে ফেলেছে, এর কাছ থেকে তাহাকিক নেবেন যে রাবিকে চিনতে পারে না, মানে রাবিকে চেনার যাদের যোগ্যতা নেই এটা তো আমার তাহাকিক, আমি কোনো জায়গা থেকে আমার আসলে কোনো উস্তাদ নেই, আমি শুধু জাস্ট ঘেটেছি। এবং আমি বলছি উনি এখান থেকে আমাকে আমার এই ভিডিওর একটা জবাব দিক, যে আমি যে এই তাহাকিক দিলাম এই তাহাকিক ভুল কি, উনি বের করতে বলেন, ইনশাল্লাহ তিনি বের করতে পারবেন না, কেননা আমি এখানে কয়েকটা কথা আপনাকে না বললেই নয়, কেন হাসান বিন ফজল থেকেই ঠিক এই মুসলিম বিন ইব্রাহিমের হাদিস ও মুস্তাকাল হাকিমে বর্ণনা হয়েছে। এবং দেখেন সবচেয়ে বড় কথা কি জানেন,
আতাবিন আবির রবাদ যে হাদিস নম্বরে এত আলোচনা করছে, আতাবিন আবির রবাদ কে জানেন? ইনি হচ্ছেন ইমাম বুখারি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ তার উস্তাদ। আজকে আতাবিন আবির রবাদ তিন রাকাত বিতের নামাজ পড়তেন, সহি সনদে প্রমাণিত, কিন্তু এই হাদিসটাকে জাল বানানোর অপচেষ্টা রেজাল করিম আবরার নিজের পণ্ডিত্য দেখাতে গিয়ে। আতাবিন আবির রবাদ ইমাম আবু হানিফার উস্তাদ, তিনি আমাদের মতো বেতের পড়তেন, কিন্তু আজকে আমাদের হানাফি মুকল্লিদ ভাইগুলো আজকে আমরা যে সহি সূত্রে প্রমাণিত যে বেতের তরিকা আতাবিন আবির রবাদ থেকেও প্রমাণিত, হানাফি ভাইরাজকে মানতে চায় না। ইমাম আবু হানিফার উস্তাদ গাছকে নিক্ষেপ করে দিচ্ছি, ইমাম আবু হানিফার রহমাল্লার উস্তাদের হাদিসকে জাল বলছে। আমি আশ্চর্য হলাম। আমি চ্যালেঞ্জ করেছি তিনটা। প্রথম চ্যালেঞ্জ যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাল্লাহ মুসাকাল হাকিমের আতাবিন আবির রবাদ হাদিসকে কোন গ্রন্থে জাল বলেছে, জাল তো দৈর্ঘ্যতা জৈব, একটা প্রমাণ দেন। দুই, মুসাকাল হাকিম সোনাল কুবরালিল বাইহাকি যে রাবি এসেছে, মূলত সে রাবির নাম হচ্ছে হুসেন বিন ফজল। আলবানি রহমাহুল্লাহ তার হাদিস এতগুলো তাহকিক করেছে, হুসেন বিন ফজলকে আলবানি রহমাল্লাহ কোথায় জৈব মৌজু বলেছে, একটা দলিল দেন। তিন নম্বর, গোটা বিশ্ব জগতের মধ্যে 1400 বছর হয়ে গেল এই মুস্তাকাল হাকিমের আতাবিন আবির রবাদ এই হাদিসের উপরে কোন মুহাদ্দিস জাল হুকুম লাগিয়েছে, একটা প্রমাণ দেন। জাল কে লাগিয়েছে? কোনো মুকাল্লিদ এলাউস সুনান থেকে খবরদার দেবেন না, এটা বাদ দিয়ে একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের কথা নকল করবেন যে এই হাদিসকে জাল বলেছে। আপনি জাল বলার কি এখতিয়ার রাখেন ভাই? আজীব ব্যাপার, মুহাদ্দিসদের কল পেশ করেন যে হাদিসকে অমুক মুহাদ্দিস জাল বলেছে। আপনি তো সবসময় বলেন যে অমুক মুহাদ্দিস সহি বলেছে, অমুক মুহাদ্দিস সহি বলেছে, অমুক গ্রন্থে অমুক গ্রন্থে, তো এই হাদিসকে আপনি যে জাল বললেন, কে আপনি, কে হাদিসকে জাল বলার, একটা মুহাদ্দিসের কথা নকল করেন? চ্যালেঞ্জ করলাম, দিতে পারবে না। বরং এটাকে বলা হয় উদুর পিণ্ডি বুদুর ঘরে নিজেই হাদিসের রাবিকে চিনতে না পেরে আরেকজনের উপরে কাঁধে ভর করেছে। মানে একটা সহি সূত্রে হাদিস যেহেতু হানাফি মাজহাবের বিরুদ্ধে চলে গেছে, আবরার সাহেব হাদিসটাকে জাল প্রমাণ করার জন্য তার মাথায় আর কাজ করেনি, এই হুসেন বিন ফজলকে হাসান বিন ফজল করে দিয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা ধারায় পর্যায়ে আরও আসবো ইনশাল্লাহ। খুব লম্বা করবো না, ছোটো ছোটো ভিডিও আকারে আপনাদেরকে দিতে থাকবো। আপনারা পরের এপিসোড দেখবেন যে আবরার সাহেব এবং তার উস্তাদরা কীভাবে এক হাদিসের হুকুম আর এক হুকুমে লাগিয়ে দেয়। ইনশাল্লাহ আমরা ধারায় পর্যায়ে আসবো। আজকে মতো এতটাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।